السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد بيستي بي সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা যে বিষয়টাকে বাছাই করেছি তা হচ্ছে ইসলাম ও আজকের মুসলমান এই বিষয়টাকে বেছে নেওয়ার অর্থ হচ্ছে এই যে যদি আমরা মিনিট খানিকের জন্য ইসলাম পূর্বে সেই জাহিলিয়াতের যুগে চলে যাই তাহলে সেইখানকার মানুষগুলো আকার আকৃতিতে আর আজকের মানুষগুলোর আকার আকৃতিতে তেমন তো কোনো তফাৎ নেই কিন্তু তাদেরকে জাহেলিয়াতের যুগের বর্বরতার যুগের মানুষ বলা হয়েছে যুগটাকে বর্বর বলা হয়েছে আর আজকের সেই যুগটাকে শিক্ষিত যুগ এবং সভ্য যুগ বলা হয়েছে তাহলে এই যে বিভাজন এই যে তফাতটা হয়েছে কিসের মূলে হয়েছে সেখানে নিয়ম ছিল না শৃঙ্খলা ছিল না আইন ছিল না নীতি ছিল না মানুষ বন্য জন্তুর মতো জীবন কাটাতো কোথায় থেকে এসেছি কেন এসেছি কোথায় যাব। কি খেলাম কেন খেলাম কোন উপায়ে খেলাম এটাকে ওটাকে এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা তাদের ছিল না সেই হেতু সেই যুগটাই হচ্ছে বর্বরতার যুগ ইসলাম এটাকে সমর্থন করেনি কেন করেনি সেই বর্বরতার যুগে ছিল হাহাকার সেখানে মানুষ একটু শান্তির জন্য কোথা থেকে কোথায় দৌড়ে বেড়িয়েছে মানুষ নিরাপত্তা বোধ করতে পারেনি কোথাও বেরিয়ে গিয়ে সব সময় যেন তাকে একটা শঙ্কা ঘিরে ধরে থেকেছে কেউ যেন তার পেছনে পেছনে তাকে ধাওয়া করে চলেছে সে যেন এখন মৃত্যুর দিকে চলে যাচ্ছে কেউ যেন তাকে বিপন্ন করবে কেউ যেন তাকে লুটে নিবে ঠিক এইরকমেরই নানা রকমের শঙ্কা একটা মানুষের পেছনে লেগে থেকেছে কাজে মানুষ তখন সুখের জীবন কাটাতে পারেনি ঠিক সেই রকম হাহাকার এবং ঠিক সেই রকম দুর্বিশহ জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাবুল আলমিন ইসলামকে এনে দিলেন শান্তির প্রসবন এই ইসলামের সুশীতল ছায়াতলে যখন মানুষ এলো তখন সেই সমাজটাই বদলে গেল কতটা বদলে গেল যে আল্লাহ নাবিজ নিজেই বলছেন যে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে এক রমণী সে যদি একাই ভ্রমণ করে মাক্কা আসে কিংবা মাক্কা থেকে ভ্রমণ করে সে যদি ইয়ামানের রাজধানী হাদ্রামাউথ পর্যন্ত সে চলে যায় তো একাই যেতে পারবে একাই আসতে পারবে তার কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম কত শক্তিশালী এমন এক সমাজ এবং কত সুন্দর শিশুতল এবং শান্তিপূর্ণ পরিবেশ দান করলো আমাদের যে সেখানে এসে আমরা এতটুকু সমৃদ্ধ হলাম ইসলামকে এই মর্মে আপনি একটু কিছু আলোকপাত করুন যে ইসলাম যে শীতল ইসলাম যে মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে তাহলে এইটার প্রতি আপনি কিছু আমাদেরকে শোনান আলোকপাত করুন রহমান রহিম আপনি যে টেনে বললেন যে জাহিলি যুগকে কেন জাহিলি যুগ বলা হয় আর এখন আমরা এই বর্তমান যুগে বাস করছি এই যুগকে সভ্য এবং শিক্ষিত যুগ বলা হয় আসলে আপনি যা বলেছেন অত্যন্ত সত্য জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল না মানবতা তাদের মধ্যে ছিল না কোনো রকম ন্যায় ন্যায্যতা তারা সবসময় এক অপরকে খেয়ে ফেলতো দুর্বলেরা সবসময় মার খেত এটা ছিল জাহেলি যুগের একটা মোটামুটি মৌলিক ওদের নীতিধারা সেভাবে তারা চলতো এখন তারপরে এলো ইসলাম সত্যিকারী ইসলাম এই শব্দের আমরা প্রথমে অর্থ জেনে নিই ইসলাম এর মূল ধাতু হল সিন লাম মিম সালাম বলুন কিংবা সিলম বলুন কোরআনে সিলম শব্দ এসছে আল্লাহ তালা বলেছেন উৎকুলুফি সিলমে সিলমে কাফা তোমরা যথাযথভাবে যথেষ্টভাবে এই সিলমের মধ্যে নিরাপত্তা এবং সালামের মধ্যে তোমরা প্রবেশ করো এর অর্থ হলো শান্তি বা নিরাপত্তা সেখান থেকে সে এসেছে ইসলাম ইসলাম এটা হচ্ছে সালামা আসলাম ইসলামের একটা মাসদার যেটা মেন রূপ বলা হয়েছে তো যিনি ইসলাম গ্রহণ করেন তাকে বলা হয় মুসলিম আর যে ধর্মে প্রবিষ্ট হন সে ধর্মের নাম হচ্ছে ইসলাম আর এই ইসলামের মূলধার আমরা পেলাম শান্তি কেন এই ইসলাম ধর্মে ধর্মকে শান্তি ধর্ম বলা হয় বা তার নাম কেনই বা ইসলাম হলো ইসলাম মানে হয়তো শান্তি নিরাপত্তা সত্যিকারের একে বলা হয় ইসিম বা মুসাম্মা যেমন নাম সেরকম তারই কাম আপনার যদি সত্যিকার অর্থে আমাদের ইসলামের যে বিধানগুলো রয়েছে এক এক করে খতিয়ে দেখি তাহলে আমরা পাবো সত্যিকারের ইসলামের প্রতিটি বিধানে আছে শান্তি শুধু শান্তি বলে ছেড়ে দিলে হবে না সব রকমের শান্তি অনাবিল সুখ হ্যাঁ সেটা হলো বাহ্যিক শান্তি শারীরিক শান্তি সামাজিক শান্তি অর্থনৈতিক শান্তি মনশান্তি যেরকম শান্তি আছে দুনিয়ার যত রকম শান্তি আছে সব শান্তি কিন্তু ইসলামের মধ্যেই আছে আছে এর এটা শুধু এটা থিওরি নয় এটা প্র্যাকটিক্যালও আপনি সুস্থ করতে পারেন ইসলাম হচ্ছে শান্তি ধর্ম আসলে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে এই নমুনা আমাদের কাছে জ্বলন্ত নমুনা আছে উদাহরণ আছে এখন বর্তমান যুগে আমরা শান্তির কাঙ্গাল আমরা শান্তির সব সময় অভাব আমরা ভোগ করছি নিরাপত্তা আমাদের মধ্যে নেই এখন একটা বড় দায়িত্বশীল হলে তার পেছনে দু তিনটে করে বডিগার্ড লাগে তাই না তাহলে আমরা কেমন শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি যদি আমার জীবনেরই নিরাপত্তা নেই তাহলে আমি কেমন শান্তি বা কেমন আস্থা মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছি এটা আমাদের বলে দিচ্ছে আমাদের বাস্তব অবস্থা কিন্তু আমরা ফিরে যাব সেই প্রথম যুগের ইসলামে নবী সাল্লাহু ইসলাম যুগে আসি তিনি এমনভাবে ইসলামের বিধানকে পালন করেছিলেন যাতে করে সে যুগের মানুষেরা শান্তি ভোগ করেছিলেন তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না শাসকের ওপরে তারা কেমন ছিল সন্তুষ্ট ছিলেন তাই তিনি বডিগার্ড ছাড়া তলায় মাটির উপরে বালির উপরে সে তিনি আরাম করতে পেরেছেন পার থেকে মানুষ মজা এসে খালিফাতুল মুসলিমিন উমর বিন খত্তাব খুঁজে বেড়াচ্ছে ভাববে তার বিশাল অর্থেলেকে থাকবে অনেক বডিগার্ড থাকবে অনেক গেট পেরোত অত্যাদি অনেক হাই ফাই ব্যাপার থাকবে তো দেখলো যে অমর বিন নেই একটা সাধারণ মানুষের মতো জিজ্ঞেস করলেন যে তোমাদের খলিফা কোথায় তাহলে খলিফা ওই যে আপনারা ঢুকলেন ওই পাশে যে একটা গাছের নিচের লোক সে আছে সেই লোকটাই তো খলিফা বলছে এই নাকি খলিফা আল্লাহ বলছে এটাই খলিফা এইভাবে তিনি নিরাপত্তা ভাবে মানে ভাবে নিশ্চিন্তে নিরাপত্তায় ঘুমাচ্ছেন তার কোনো দেহরক্ষী নেই কেন এটা কিসের কিসের কারণে ঘটেছে একমাত্র ইসলামের যে বিধান সেগুলো পরিপূর্ণভাবে তিনি সেখানে বাস্তবায়ন করতে পেরেছেন বলেই পৃথিবীতে সেই ইতিহাস স্বরে লেখা হয়েছে আমার মনে হয় কেমন পর্যন্ত ইতিহাস আর কেউ তাহলে সেই ইসলাম তো আমাদের কাছে আছে ওই মুসলমানদেরই তো আমরা ঔরু জাত সন্তান আমরা সেই মুসলমান কিন্তু তারা যে সুখ শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিল দুনিয়াটাকে তারা জান্নাতের একরকম নমুনা বানিয়ে দিয়েছিল এইরকম ইসলামী সমাজ ব্যবস্থা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে আমরা তো তাদের উত্তর শুরি এখন আমাদের মধ্যে এটাই প্রশ্ন আসছে যে ইসলাম যদি এত সুন্দর অনাবিল সুখ শান্তি নিজের মধ্যে নিয়ে রাখতে পারে তাহলে আমরা আমাদের মধ্যে কেন আনতে পারলাম না যেমন ইসলাম কি চাই যে ঐক্যের ভিত্তিতে জীবন গড়ুক মুসলমান এক অপরের মধ্যে মিলেমিশে থাক তাহলে ইসলাম যদি বলে তো ইসলামের নানান দিক আছে আমরা একটা কথা এক্ষুনি যদি আলোচনায় নিয়ে আসি যে ইসলাম তো ঐক্য চাই তাহলে আমাদের ভেতরে ঐক্য নাই কেন আচ্ছা তার আগে সাহেব আমি একটু ওই ইসলাম এবং মুসলিম ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ আর একটু আমি যোগ করে দিতে চাই ইসলামের মূল শব্দ যেটা সালাম অথবা ঠিকই বলেছেন এবার ওইটা যখন ইসলাম হয়ে গেল একটা দিনুল ফিতর একটা ধর্ম ইন্নাদ্দ আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ যেটা বলছেন এবার ইসলামের শব্দ আমরা অনেকে শান্তি বলে থাকি যখন সালাম বলবো তখন শান্তি এবার যখন ওটা ইসলাম বলবো তখন হয়ে গেল আত্মসমর্পণ ইসলাম নিজের ইচ্ছাকে নিজের মনে মনকে সম্পূর্ণ সেই স্রষ্টার প্রতি দেওয়া আত্মসমর্পণ করে দেওয়া সাবমিট ইউর উইল টু অলমাইটি আল্লাহ অর গড এবার যে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি সপে দেবে সে হয়ে গেল মুসলিম তাহলে মুসলিম ইজ এ পারসন হু সাবমিট হিজ উইল টু অলমাইটি আল্লাহ তাহলে নিজের ইচ্ছাকে যখন আমরা পুরোপুরি সেই আল্লাহর উপরে সঁপে দিব এবার আল্লাহর প্রতি সঁপে দেওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান এবং সেই হাদিস সেটাকে যদি পুরো আমি প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে লাগিয়ে দিই তাহলে আমি প্রকৃত মুসলমান আমার যেটা মুরজি আমার যেটা মুরজি অর্থাৎ ব্যক্তিগত আমার কোন মর্জি নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের যেটা মর্জি সেটাই হচ্ছে আমার মর্জি মর্জি সেইভাবে আমি চলো তাহলে পুরো মুসলমান আমি সেটা আপনি ডাক্তার সাহেব কি বলছেন আমি একটা ব্যাখ্যায় গেছি মানে ঠিক আছে আমি এই আলোকে আপনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে সেই ইসলাম তো এই ইসলাম ইসলামে তার কোনো তফাত নেই কিন্তু আজ ইসলাম যেমন চাই সাম্য ইসলাম যেমন চায় ঐক্য ইসলাম যেমন চাই মানুষের ভেতরে মিলামেশা ইসলাম যেমন চাই সততা ইসলাম যেমন চাই ইনসাফ তালে অনেক কিছু ইসলামের মধ্যে বৈশিষ্ট্য এবং গুণ বিদ্যমান আছে তা আজকের মুসলমান যখন আমরা ভার্সেস করেছি যে ইসলাম এবং আজকের মুসলমান তা আজকের মুসলমানদের অবস্থাগুলো আমি দেখতে গিয়ে বলবো যে ইসলামের ভেতরে যেমন ঐক্য ছিল তো সেই ঐক্য বিনষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে ভেদাভেদ হয়েছে আমাদের মনের ভেতরে মেল নেই বলে ভেদাভেদ হয়েছে আজকে দিনে এইরকম ঐক্য কেন পরিলক্ষিত হচ্ছে না আমাদের মধ্যে ফাটলকি দেখতে পাচ্ছেন না আজকে আমাদের মধ্যে এই ঐক্য বা একত্ববদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া আতাসমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা তোমরা আল্লাহ রশিকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা একে অপরের মধ্যে বিভক্ত হয়ে যেও না তাহলে এই যে রশ্মি আমরা বাংলায় বলছি এবার রশ্মি বলতে তাফসীরের মধ্যে হচ্ছে আল্লাহর যে বিধান কোরআন মাজিদ তারপরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যে সুন্নাত সেটা আসবে তাহলে এই কোরানকে যদি আমরা পুরোপুরি অনুধাবন করি সেটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে যে এই ফেরকা বা বিভিন্ন রকমের দল রয়েছে সেই দলগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে দূরবৈত হবে এবং মানুষ সত্য জিনিসটা জেনে নিতে পারবে এই দিনের ঐক্যটা যেটা আপনি বুঝাতে চাইলেন সেইটা সে সামাজিক জীবনে আমাদের ব্যক্তি জীবনে কি এই ঐক্যটা আমরা দেখব না আপনি উত্তর লোক ইনি দক্ষিণ লোক জি আমি এই গ্রামের লোক আপনি ওই গ্রামের লোক তাহলে আমাদের এই ব্যক্তি জীবনে কি আমরা সেই অক্ষটাকে খুঁজবো না আমাদের ব্যক্তি জীবনে এবং ধর্মীয় জীবনে সব জীবনে আমাদের অক্ষটা আমাদের চাই জি জি ডাক্তার সাহেব বলেছেন সে কথা আমি পড়ে আছি আপনার কথাটা ডাক্তার সাহেব বললেন যে আমাদের মধ্যে দিন নিয়ে অনেকে অনেকভাবে মানামানি করছেন আমরা সকলে আসলে মুসলিম জি কোন ভাইকে আমরা বলবো না যে তুমি অমুক তুমি তমুক জি জি সকলে আমরা কোনো ভাইকে কিছু বলবো না এই বিষয়টা আমরা আগে নিয়ে যাব ছোট্ট একটা বিরতির পর আপনাদের সঙ্গে আবার ফিরে আসুন আসসালাম আলাইকুম সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে শেখের কাছে ফিরে যাচ্ছি আমরা সকলেই মুসলিম আল্লাহ আমাদের রব মোহাম্মদ সাল্লাহাম আমাদের নবী কোরআন আমাদের গ্রন্থ হাদিস আমাদের গ্রন্থ কিন্তু মাঝখান থেকে কিছু হয়তো ভুলে বোঝাবুঝির কারণে হয়তো আমাদের মধ্যে অনেক দল বিদল ছোট দল বড় দল হয়ে গেছে সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নেই কিন্তু আমাদের মেন বিষয় হলো ইসলাম চেয়েছে একতা আপনি আকসরা আলিমানে আয়াত্তে বেশ করেছেন ওয়াতাসে মুহাবুল্লাহ হে জামিয়া ওলা ফার একদিক দিয়ে আল্লাহ তালা বলছেন তোমরা ভাবে খুবই মজবুতের সঙ্গে আল্লাহ দিনকে তোমরা ধারণ করো শুধু এখানে আল্লাহ খেয়ান হলেন না বলেন ওলা তা ফররা ফররা একদিকে বলেন তোমরা ভাবে ধারণ করো

তাহলে তোমরা ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহরা বললাম আলামিন কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন দেখ দিয়ে বলেন তোমরা একতান বদ্ধভাবে থাকো নিষেধ করলেন তোমরা বিচ্ছিন্ন হও না আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এটা আল্লাহর কত বড় একটা আদেশ তো এই আমার মনে হয় যে আচ্ছা এই প্রসঙ্গে সুরা আনাম ছয় নম্বর সুরার একশো উনষাট আছে যারা দিনের মধ্যে এই বিভক্ত করবে

ইসলামের মূল হলো একতা যদি আমরা একতা বদ্ধ না হতে পারি তাহলে আমরা জেনে নেব যে ইসলামে একটা মূল জিনিসকে আমরা বর্জন করছি এই এই মর্মে পাকের নাবী যত সুন্দর আমাদের গাইডলাইন্স দিয়েছেন যে যদি একটা ছাগলের পাল সেখানে পঞ্চাশটা ছাগল আছে একত্রিত হয়ে তারা চড়ছে

কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি প্রশ্ন করেছিলাম শেখকে যে আমি এই চায়ের দোকানে চা খাবো না অথচ তিনি একজন মুসলমান আমি এই টোলার লোকেদের বাড়ি যাব না এই টলার লোকেদের সাথে আমি চলবো না এইভাবে যে মনোমালিন্য কথাই কথাই আমি ভায়ে ভায়ে কোনো বিষয়ে তর্ক করেছি ভাইয়ের সাথে আমার চলাচল নেই ভাইকে যদি কেউ মারে তাতে আমি কিন্তু বেরিয়ে আর আসবো না তার সাহায্য সহযোগিতা করার জন্য এই যে দূরত্ব এই ইউনিটির প্রতি একটু নজর দিতে বলছিলাম আপনি বললেন দক্ষিণ পাড়ার লোকের সঙ্গে উত্তর পাড়ার লোকের মিল নেই ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের মিল নেই আমার বাড়ির সঙ্গে পড়োশির বাড়ির মিল নেই এটা যে একটা আমাদের গ্রামে আসলে শুধু আমাদের বাংলায় বাংলার গ্রাম বলছি সারা পৃথিবীর গ্রামে ইয়ে হয়ে থাকে একটা সমস্যা এই একটা সমস্যা এ পাড়ার লোকের সঙ্গে ওপড়ার লোকের আত্মীয় মিল থাকে না আসলে আমরা যদি শুধু ইসলাম কিছু জানতাম তাহলে এগুলো আমাদের মধ্যে ঘটতো না আমি এখানে কোনো দলের কথা বলছি না বা কোনো আপনি কোনো মাঝাবের কথা বলছি না নিজের গ্রামে নিজের আত্মীয়দের মধ্যে একই মতাদশের মানুষ এদের মধ্যে দেখা যায় মানে মনোমালিন্যতা এদের মধ্যে দেখা যায় টানা সম্পর্ক কোনো ভালো সম্পর্ক নেই এমন কি তাদের সঙ্গে সালাম কালামও থাকে না অথচ করেছেন যে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে যদি কারো কোনো বিবাদ হয়ে যায় টক ঝাল কিছু হয়ে যায় তাহলে তিন দিন পর্যন্ত তাদের আল্লাহ ক্ষমা করবেন তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম তিনি সতর্ক করলেন যে কোনো মানুষ বা কোনো মুসলিম কোনো ভাই মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনে বেশি কথা বন্ধ রাখতে পারে না তিন দিন পর্যন্ত আল্লাহ রব্লা আলম তাদের ছাড়ে হয়তো বেশি মানুষ রাগ হতে পারে এ একটি আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের সতর্কতা যেন আমরা আপোষে কথাবার্তা বন্ধ না রাখি আপোষের মধ্যে যেন আমরা কাটাকাটি ভাব না রাখি এটা যদি করে থাকি তাহলে আমাদের মানে সমস্যা আছে আল্লাহ রসুল বলেই দিয়েছেন যদি এরকম হয়ে থাকে যদি এরকম সমস্যা হয়ে যায় রসুল সাল্লু আলিমসাল্লাম তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন যে আমরা যেন অতি তাড়াতাড়ি সেই উত্তম ইসলামী দৃষ্টিকোণ থেকে রসদাম এখানে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ না হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনি যেটা যে মধ্যে আমাদের এখন ধরনের হয়ে থাকে কারণ আসলে আমরা ইসলাম কি জানি না মুসলিম হয়েও সেই জন্য বলছিলাম আজকের মুসলিম আর ইসলাম ইসলাম আমাদের ঠিকই রয়েছে কিন্তু আমরা আজকের যে মুসলিম আমরা ইসলামকে সঠিকভাবে জানতে না পারার জন্য এই সমস্ত সমস্যা আমাদের আসছে হ্যাঁ তো আমি এটা থেকে এই জন্য বলতে চাইছিলাম যে কথাই কথাই যদি আমরা এটা করি তাহলে মানুষের কি জীবনে সংঘাত হবে না মানুষের কি কথা কাটাকাটি হবে না মানুষের মানুষে কি কোনো রকম রেশারেচি হবে না এটা হতেই পারে মানব জীবনের এগুলো অঙ্গ হিসেবে আমরা মানতে হবে যেগুলো হয়েই যায় কিন্তু তার অর্থে এটা নয় যে রেশারেষি হয়ে গেল তো থেকেই যাক চলাচল বন্ধ উঠা বসা বন্ধ এই বন্ধ ওই বন্ধ কিন্তু এটা না করে আমরা যদি কি করতাম সমস্ত আল্লাহ এবং আল্লাহর আসলে কথা যেমন আল্লাহ আমিন বলছেন যে সারা পৃথিবীর মুসলমান সব ভাই ভাই তাহলে মুসলমানদের গোত্রটা এত গচ্ছিত সেই গচ্ছিত গোত্রটাকে আমরা আপোষের ভেতরে এই দ্বন্দ্ব করে দিয়ে কেন যেন ভেঙে দিচ্ছি তাহলে এর একটা এলাকা ভিত্তিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এখান থেকে অন্যরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যে আরে জানো এদের এদের মধ্যে কোনো মেল নেই তুমি জানো এই গ্রামওয়ালারা যদি মরে যায় তো এই গ্রামওয়ালারা কোনোদিন দিন আগে আসবে না তাহলে যারা আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদের সাথে একমত নয় সে সমস্ত লোকেরা সেখান থেকে কী করছে সুযোগ নিচ্ছে সুযোগ নিচ্ছে তাহলে সুযোগ নিতে গেলে এমনও কোনো সময় আমাদের কাছে আসতে পারে যে তখন আমরা হয়তো আফসোস করব যে এই এক মাস আগে যদি আমরা এই বিবাদটা না করতাম এবং আমরা আপসের ভেতরে যদি এই দূরত্বটাকে না সৃষ্টি করতাম তাহলে হয়তো এই দুর্দিনের সম্মুখীন আমরা হতাম না তাহলে এই চায়ের দোকানেই হোক আমাদের পাড়া পাড়াতে হোক আমাদের বাড়িতে বাড়িতে হোক এগুলোকে জিনিসকে আমরা শরীয়তের দৃষ্টিতে বলবো নিন্দনীয় এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আচ্ছা সেই এই মর্মে আপনার কাছে জানতে চাইব চাইবো একটা কথা যে আল্লাহ রাসূল আমাদের কি কি ঠিক ইটের বিল্ডিং এর মত হয়ে এক অপরের সঙ্গে এভাবে মিলেমিশে থাকার জন্য কি তাগিদ তাকীদ দিয়েছেন যে তোমরা এখান থেকে দূরে থেকো না জি এটা একটা হাদিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল মুসলিম লিল মুসলিমিল মুসলিমি কল বুনিয়ানি হাদিসটা সেই হাদিস রয়েছে মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্য বিল্ডিং স্বরূপ এক অপরকে সহযোগিতা করবে তারপরে ওয়াসাব বা কাবাবাই না তারপর তিনি দুই হাতের আঙ্গুলগুলো এইভাবে তিনি ঢুকিয়ে দিয়ে বলেন এইভাবে সহযোগিতা করবে এই হাদিসটা হাদিস আমাদেরকে বলে ইসলাম দিলেন যে মুমিন বা মুসলিম অপর মুসলিমের জন্য কেমন হবে বিল্ডিং স্বরূপ একটা বিল্ডিং স্বরূপ এবার আসি বিল্ডিং স্বরূপ কেন বললেন তিনি তিনি বিল্ডিং সে এর জন্য বললেন একটা বিল্ডিং এ হাজার হাজার ইট থাকে একটা ইট আরেকটা চাপে থাকে তাহলে একটা নিচের ইটটা অপর ইটটাকে সহযোগিতা করছে আর তারপর একটা তারপর একটা সহযোগিতা করছে তো এই সহযোগিতার ভিত্তিতে একটা দেওয়ার তৈরি হয়েছে এবং সেই দেওয়ারের ভিত্তিতে সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে যেটা বসবাসের উপযোগী তাহলে ইটের উদাহরণটা আল্লাহ রসুল দিলেন যেমন এইভাবে এক অপরের সাথে ঢুকে ঢেকে থাকে দিয়ে শক্ত হয় বা এক অন্যের বহনটাকে বহন করে নিয়ে থাকে তার জন্য শক্ত হয় তো ঠিক এই আল্লাহ রসুলের হাদিস মূলে আমরা আমাদের সমাজের লোকেদেরকে কিভাবে চলতে বলবো যে আপনারা তাহলে কিভাবে চলবেন আমি যাতে করে এটা শক্তিশালী সমাজ হবে আমাদের হ্যাঁ এটা অবশ্যই আমাদের সমাজের লোককে প্রত্যেককে এটা ভাবতে হবে যে একটা বিল্ডিং এর উদাহরণ যখন দেওয়া হচ্ছে এবার প্রত্যেকেই তো আমরা বিল্ডিং এ বসবাস করি এবং আমরা কম্পিটিশন করেও বিল্ডিং বানাই আল্লাহ যাদেরকে যেরকম সেই সম্পদ দিয়েছেন তাহলে সেই তুলনার সাথেই আমাদেরকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কি করে সেই বিল্ডিং এর মতোই আমরা একে অপরের সাথে মেল মহবত তার মানে যদি একজন দুঃখী লোক থাকে দুঃখী লোক থাকে তাহলে সেই লোক গিয়ে দাঁড়ানো পাশে গিয়ে দাঁড়াবে জি জি একজন যদি ক্ষুধার্ত লোক থাকে তাহলে সেই লোকটার কাছে একজন অন্নদানকারী গিয়ে এগিয়ে যাবে একজন বিপদগ্রস্ত যদি লোক থাকে তাহলে একজন সুখী লোক তার বিপদে গিয়ে সাহায্য করবে তাহলে এগুলোকে আমরা এভাবেই তো সেট করতে পারি যেহেতু তিনি ব্যথিত আমি ব্যথিত নই তাহলে আমি ওনার ব্যথাটাকে যদি একটু কাঁধে নিয়ে নিই ই আপনি সচ্ছল আমি সচ্ছল নই তাহলে আপনার সচ্ছলতার যদি একটু ভাগ আমি পেয়ে যাই কিসের আমি কি এই ব্যাখ্যাটা এভাবে করতে পারি না জি 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 আসলে আমি হাদিসের যে অংশটা সেটা আমি একটা পূরণ করে দিচ্ছি আমাদের হাদিসের অর্থের ভিত্তিতে যে ডিসিশনটা নেওয়া হলো সিদ্ধান্তটা ওটা অত্যন্ত সুন্দর কিন্তু এখানে আমি একটা কথা না বলে থাকতে পারছি না যে আল্লাহ এইভাবে আঙুলটা ঢুকিয়ে দিয়ে বললেন এখানে আমরা কি করে শিক্ষা নিতে পারি আল্লাহসুল বললেন যে বিল্ডিং এর মতো ঠিক আছে ওটা একটা থিওরি থিওরিক্যাল একটা উদাহরণ আর একটা হলো প্র্যাকটিক্যাল এইভাবে ঢুকিয়ে দিলেন তো বোঝা যাচ্ছে যে রসুল তিনি মোমেনদেরকে একতাবদ্ধ হয়ে থাকার জন্য সব রকম উদাহরণ ব্যবহার করেছেন হয়তো কে বিল্ডিং দেখে নাই সে বুলডি বিল্ডিংটা বুঝবে না কি দেওয়ারটা কেমন সেরকম তিনি যারা সামনে আছে হয়তো যারা এই হয় যারা আঙুলটা তাকে দেখছেন এই একটা বাস্তবে তিনি দেখিয়ে দিলেন যাতে করে মেধার অত্যন্ত সন্নিকট হয়ে যায় মানুষ তো তাদের বুঝতে পারে তাহলে উত্তম একজন শিক্ষক আর যে জিনিস উদাহরণ তিনি বোঝাতেন আর সেই জিনিসটার প্রতি গুরুত্ব আরোপ করতেন তিনি এমনি বিষয়ে আলোচনা করেননি বা যেগুলো আমাদের উন্নতির জন্য মানে কোনো উপকারী নয় সে বিষয়ে তিনি গুরুত্ব দেননি কিন্তু যেগুলো গুরুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তিনি বলেছেন এবং যাতে করে আমার আমরা সহজে বুঝতে পারি সেই উদাহরণ দিয়েছেন তাই আমরা বলবো মুসলিম ভাইদেরকে আমরা কথা মতো বা আমাদের সকলের কর্তব্যে কথা বলা আল্লাহ রসুল আমাদেরকে থাকতে বলেছেন আমরা মুসলিম আপনি দুঃখিত হলে আমি আপনার দুঃখে অংশগ্রহণ করার চেষ্টা করব তাহলে আলহামদুলিল্লাহ হাওয়া থাকতে গেলে বেলুন হাওয়া না থাকতে গেলে বেলুন নয় আলহামদুলিল্লাহ আজকের আলোচনা থেকে আপনারা দর্শক মন্ডলী যেটা শিক্ষা নিলেন আল্লাহ রব আলমিনের কাছে দোয়া রাখবো এই শিক্ষা যেন আপনাদের বাস্তব জীবনে রূপ দান পাই সেদিকে লক্ষ্য রাখবেন এবং আল্লাহ আমাদেরকে যেন তফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين